আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর থাকবে আইন শৃঙ্খলার দায়িত্ব সিভিক ভলান্টিয়ারদের নয় নির্দেশিকা জারি রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ারদের উদ্দেশ্যে এবারে নির্দেশিকা জারি করলো রাজ্য পুলিশ সম্প্রতি সিভিক ভলান্টিয়ারদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যায় এবং আবার তাদের কাজ কি এই প্রশ্ন উঠতে থাকে এই প্রেক্ষাপটে রাজ্য পুলিশের পক্ষ থেকে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে একটি সার্কুলার জারি করা হয় সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে আইন শৃঙ্খলার সঙ্গে জড়িত কোনো দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়ারদের দেওয়া যাবে না এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে জানাচ্ছি আইন শৃঙ্খলার দায়িত্ব সিভিক ভলান্টিয়ারদের নয় নির্দেশিকা জারি রাজ্য পুলিশের এবং এই বিষয় নিয়ে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য তিনি ঠিক কি বলছেন শুনে নেব আমরা দেখুন প্রথম কথা আমি আপনাকে বলি যে আমরা যা পুলিশের চাকরি করতাম আগে তখন একটা গ্রামে ওই হোমগার্ড ছিল হোমগার্ড তাদের ছিল পুলিশকে সাহায্য করা পরবর্তীকালে সিভিক পুলিশের মেইন ডিউটিটা হচ্ছে টু অ্যাসিস্ট ট্রাফিক পুলিশ এবং তারা গ্রামে যে সমস্ত জায়গায় পুলিশকে তারা সহযোগিতা করবে কিন্তু আমি বিগত দিনে দুটি জিনিস আই এম ভেরি মাচ টাচ সেটা হচ্ছে একটা আনিস খান হত্যায় সিভিক পুলিশকে কি করে ওখানে পাঠায় এক দুই নম্বর হচ্ছে গিয়ে অনেক একজন এসপি সাহেব উনি যাকে ডিস্ট্রিক্টে সিভিক পুলিশকে ইংরেজি পড়াবার জন্য অনুমতি দিলেন সেটা নিয়ে প্রচন্ড আলোড়ন সৃষ্টি হলো এবং পরবর্তীকালে সেই অর্ডারটা ক্যান্সেল করতে হলো এখন প্রশ্ন হচ্ছে যে সিভিক পুলিশের যে ডিউটিটা ছিল যে টু অ্যাসিস্ট পুলিশকে তো সেইখানে আজকে হাইকোর্টকে একটা নির্দেশ দিতে হচ্ছে এটা আমার কাছে খুব খারাপ লাগছে কারণ এই নির্দেশগুলো হাইকোর্টকে কেন দিতে হবে তাতে কি সরকার এবং এই পুলিশ বাহিনী কি সম্মানটা বাড়ছে না কমছে আপনি বলুন আপনাদের শোনালাম প্রাক্তন পুলিশ কর্তা তিনি ঠিক কি বলছেন এবং আইন শৃঙ্খলার দায়িত্ব সিভিক ভলান্টিয়ারদের নয় এমনই নির্দেশিকা জারি করলো রাজ্য পুলিশ আমরা এ বিষয়ে সজল ঘোষ তার সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি কি জানাচ্ছেন শুনবো আইনের কথা ছেড়ে দিন এখন তো লেখাপড়া করানোর দায়িত্ব সিভিক ভলান্টিয়ারদের উপর দিয়ে দিয়েছে সবাই বলছে সিভিক সিএম চাই কিন্তু আমি বলছি ওটা মমতা ব্যানার্জিকে দিয়ে হবে না কারণ ওনার ভেতরে সিভিক সেন্সটা নেই কোনো থানায় যদি ওসির সাথে কথা বলতে যাই বিগে কাউন্সিলর অনেক সময় যেতে হয় ওসিরা কথা বলতে চায় না ভয়ে তার কারণ হচ্ছে বলে যে আমার অফিসাররা সমস্যা না সমস্যা হচ্ছে এই সিভিক ভলান্টিয়াররা নেতারা এদেরকে চাকরিতে ঢুকিয়েছে সব কথা নেতাদের কাছে গিয়ে বলে আসবে এরাই এখন থানা চালায় এখন হাতে ওসি থানা চালায় না আপনাদের শোনালাম সজল ঘোষের বক্তব্য শোনালাম এবং এই বিষয় নিয়ে আমরা একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলেছি সিপিএম নেতা কৌস্তব চট্টোপাধ্যায় তিনি ঠিক কি বলছেন শোনালাম আমরা সিভিক শিক্ষক তোরা নিয়োগ করবে ঠিক করেছিল আমি তো বলেছিলাম যে একটা সিভিক মুখ্যমন্ত্রী ঠিক হোক এই মুখ্যমন্ত্রী যা রাজ্য চালাচ্ছেন এর থেকে সিভিক মুখ্যমন্ত্রী হলে ভালো চালাবেন আমি বলছি সিভিক পাইলট করা যায় না সিভিক পাইলট একটা নিয়োগ করুন আর তারপর পিসি ভাইপো সেই প্লেনে করে চলে যান দিল্লি আমরা ফুলের তোরণ হাতে সিওপ করতে যাব তাতে অন্তত পশ্চিমবাংলা বাজবে এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তিনি কি বলছেন শুনে নেব আমরা ভলান্টিয়ার যে পার্টির ক্যাডারেরও কাজ করে সরকারি পয়সায় আবার সে নাকি স্কুলে পড়াবে যেখানে টিচার নেই সে বাঁকুড়ার পুলিশ ঠিক করেছিল একজাক্টলি কাজটা কি ওদের অথরিটিটা কি এটা একটা সরকারের পয়সায় কিছু লোককে চাকরি দেওয়া হয়েছে পার্টির লোককে কিন্তু তাদের কাজও ঠিক নেই তাদের কোনো আড়াল নেই এটা বিচিত্র ব্যাপার প্রায় দেড় লক্ষ এরকম আছেন সিভিক ভলান্টিয়ার যারা সরকারি মায়না পান কিন্তু তাদের কাজ নিশ্চিত নেই তারা করেনটা কি বোঝা যায় না আইন শৃঙ্খলার দায়িত্ব সিভিক ভলান্টিয়ারদের নয় নির্দেশিকা জারি রাজ্য পুলিশের সিভিক ভলান্টিয়ারদের উদ্দেশ্যে এবারে নির্দেশিকা জারি করলো রাজ্য পুলিশ সম্প্রতি সিভিক ভলান্টিয়ারদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যায় আবার তাদের কি কাজ কি এই প্রশ্ন উঠতে থাকে এই প্রেক্ষাপটে রাজ্য পুলিশের পক্ষ থেকে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে একটি সার্কুলার জারি করা হলো আর সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে আইন শৃঙ্খলার সঙ্গে জড়িত কোনো দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়ারদের দেওয়া হবে না সিভিক ভলান্টিয়ারদের কাজ আইন শৃঙ্খলার দায়িত্ব নয় নির্দেশিকা জারি রাজ্য পুলিশের